ব্রাজিলের কিংবদন্তি এবং ফুটবলের রাজা পেলে 2000 সালে বলেছিলেন, নতুন এক পেলে এসে গেছে যার মধ্যে সম্ভাবনা আমার চেয়েও বেশি, আর সৌভাগ্যবশত সে আমার সাবেক ক্লাব সান্তোসেই খেলছে। কি এমন দেখেছিলেন পেলে সেই ছেলেটির ভেতর? আসলেই তখন 16 প্রেরণা এক ছেলে সান্তোস একাডেমি কাঁপাচ্ছে, যার পায়ে ছিল জাদুর ছোঁয়া। সান্তোসে নতুন এক পেলের সম্ভাবনা উকি দিচ্ছে। অনেকের মতো তিনি নেইমারের চেয়ে বেশি প্রতিভাধর ছিলেন। তিনি আর কেউ নন, বলছিলাম ব্রাজিলের অন্যতম ড্রিবল কিং খ্যাত রবিনহোর কথা, যিনি ব্রাজিল দলের আক্রমণ ভাগের খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছিলেন। কিন্তু তিনি কি পেলের দেয়া বাণীটির যথার্থতা প্রমাণ করতে পেরেছিলেন? হতে পেরেছিলেন আরেকটি পেলে? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। আজ হাজির হয়েছি তার জীবনের গল্প নিয়ে। শুরু করার আগে পাই ফিঙ্গার্স মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। রবিনহো 25 জানুয়ারি 1984 সালে ব্রাজিলের সাও পাওলো শহরে জন্মগ্রহণ করেছিলেন। তার পুরো নাম রবসন দি সুজা, যিনি অধিক পরিচিত ছিলেন রবিনিও নামে। রবিনহো তার মা মেরিনা দা সিলভা সুজা এবং তার বাবা গিলভান ডি সুজার ঘরে জন্মগ্রহণ করেছিলেন। শৈশবে রবিনহো সাও পাওলো রাজ্যের সান্তোসের শহর সাও ভিসেন্টের বস্তির রাস্তায় ফুটবল খেলা শুরু করেছিলেন। রবিনহো ছিলেন তার আশেপাশের বাচ্চাদের মধ্যে খেলায় অনেক বেশি প্রতিভাবান একজন। চলুন শুরু করা যাক তার উত্থানের গল্প দিয়ে। পেলে কি ভুল বলেছিলেন? মোটেই না। আপনি যদি নেইমারের উত্থানের সময়টা দেখে থাকেন, তবে সোজা হিসেবে বলা যায় রবিনহো ছিল সেই আমলের নেইমার। বরং অনেক সান্তোস কর্মকর্তার মতে রবিনহো নেইমারের চেয়ে বেশি প্রতিভাধর ছিল। কেন পেলে বলা হবে না? সব ছিল তার পায়ে। ব্রাজিলের ঐতিহ্য তার জিঙ্গা নামক খেলার স্টাইল, যার মানেই ছিল মনের আনন্দে খেলা, সেটা তখন হারিয়ে যাওয়ার পথে। আচমকা এই ছেলেটির পায়ে ভর করে এলো সে জিঙ্গা, মানে খুশিতে বল নিয়ে যা ইচ্ছা সব করে, বিশালদেহী ডিফেন্ডারদের হেলায় কাটিয়ে বেরিয়ে যায়, যেন সবাই আরেক পেলেকেই দেখছে। 18 বছরে সান্তোসে তার অভিষেক হয়। সেই মৌসুমে অল্প অল্প করে 23টি ম্যাচে মাঠে নামেন। অনেক সান্তোস ফ্যান বসেই থাকত ওই শেষ 10 থেকে 15 মিনিটের জন্য, কখন তিনি মাঠে নামবেন। এর পরের মৌসুমে 19 না পেরোনোর আগেই সান্তোস মূল দলে জায়গা পেয়ে যান রবিনহো। শুরু হলো তার আসল উত্থান। আপনি হয়তো জেনে থাকবেন ব্রাজিলিয়ান লিগের অর্ধেকের বেশি দল শক্ত ডিফেন্সিভ স্টাইলে খেলে থাকে। সেবার ব্রাজিলিয়ান লিগে একজন উইঙ্গার হয়েও 21টি গোল করে লাইমলাইটে চলে আসেন তিনি। লাতিন চ্যাম্পিয়ন্স লিগ কোপা লিবার্তাদোরেসের ফাইনালে উঠান তার সান্তোসকে। তবে পেরে উঠেননি তেভেজের বোকা জুনিয়র্সদের কাছে। তবে সেবার লিগ ঠিকই জিতে নেয় সান্তোস। মাত্র 19 বছরের রবিনহোর হেলায় ডিফেন্ডার কাটিয়ে যাওয়া দারুণ সব স্কিল সব নজরে আসে ইউরোপের সব জায়ান্টদের। সান্তোস ছাড়েনি তাকে সে বছর, তবে ধাক্কাটা এলো পরের বার। অপহৃত হলেন তার মা। 6 সপ্তাহ পরে মুক্তিপণ আদায় করেই তাকে ছাড়েন অপহরণকারীরা। মানসিকভাবে ভেঙে পড়েন তিনি। তবে মাঠে ফিরে লিগের শেষ 12 ম্যাচে সেই আগের ফর্ম দেখিয়ে 9 গোল করলে ইউরোপের জায়ান্টরা বুঝে নেয় তিনি অন্য ধাঁচের জিনিস। পেলের সাথে তুলনার চাপ, মায়ের অপহরণ কিছুই তার খেলাকে আটকে রাখতে পারেনি। জায়ান্টরা ধরেই নিল তিনি বড় কিছুর জন্যে জন্মেছেন। 2005 সালে যোগ দিলেন রিয়াল মাদ্রিদে। সান্তোসের হয়ে 2002 থেকে 2005 পর্যন্ত মোট 108টি ম্যাচ খেলে 47টি গোল করেন। মাদ্রিদে তার কোচ ফ্যাবিও কাপেলো প্রথমেই তাকে এক ম্যাচ নামিয়ে দেখলেন ইউরোপের জন্য এখনও রেডি নন তিনি, তাই পাঠালেন বেঞ্চে। বেঞ্চ থেকে অনিয়মিত পারফরমেন্স, এক ম্যাচ চোখ ধাঁধানো, তো আরেক ম্যাচ একদম সাদা মাটা, সাথে নাইট ক্লাব তো আছেই। এভাবেই চলছিল তার রিয়ালের ক্লাব ক্যারিয়ার। তার ব্রেক থ্রু এলো বার্সেলোনার সাথে এল ক্লাসিকোতে। দারুণ পারফরমেন্সে কোচের মন জয় করে নিলেন, জায়গা হলো মূল একাদশেই। তৃতীয় অবস্থান থেকে উঠে এসে লিগ জিতে নেয় রিয়াল। এরপর রিয়াল কোচ কাপেলো বরখাস্ত হলেন, কোচ হিসেবে আসলেন সুস্টার, প্রচুর খাটান প্লেয়ারদের, আর ওদিকে রবিনহো পার্টি বয়। তারপরও তার পারফরমেন্স চলছিল বেশ দারুণভাবেই। রিয়ালের ফ্যানরা তখনও তাকে নিয়ে খুব একটা উচ্ছ্বসিত না, আবার রাগও না। অধারাবাহিকতা ছিল তার অবিচ্ছেদ্য অংশ, আর এই কারণেই রিয়াল ফ্যানদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছিলেন না। সেবার যখনই তার ফর্ম ধারাবাহিক হচ্ছিল তখনই পড়ে গেলেন ইঞ্জুরিতে। ফিরে এসে কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রিয়ালকে বাঁচিয়ে দিয়ে বার্সাকে আবারও লিগ বঞ্চিত করতে রিয়ালকে সাহায্য করেন। ততদিনে রিয়ালে তার একটা নামডাক এসে যায়। টানা 2টি লিগ জিততে সাহায্য করেছেন, সেটি তো কম নয়। কিন্তু সমস্যাটা বাধে ক্রিশ্চিয়ানো রোনালদোকে নিয়ে। 2007-এর দিকে রিয়াল প্রেসিডেন্ট ক্যালদেরন ঘোষণা দেন রিয়াল রোনালদোকে কিনতে চায়। রবিনহো আর রোনালদোর পজিশন আবার একই। বহু চেষ্টা করেও রিয়াল সেবার রোনালদোকে সাইন করাতে পারেনি, বদলে রবিনহোকে চুক্তি বাড়ানোর প্রস্তাব দেয়। কিন্তু রোনালদোকে এভাবে প্রকাশ্যে নিয়ে আসার চেষ্টা করাটা রবিনহোর ভালো লাগেনি, প্রস্তাব ফিরিয়ে দেন তিনি।
শুরু করেন বের হয়ে যাওয়ার তোড়জোড়। ক্লাব কর্তাদের সাথে সম্পর্ক খারাপ হতে থাকে, শেষ অবধি ক্লাব রাজি হয় তাকে বিক্রি করতে। ইংলিশ ক্লাব চেলসি আগে থেকেই তার দিকে আগ্রহী, কোচ তখন ব্রাজিলিয়ান স্কলারি, সব রেডি। ঠিক সেই সময় রবিনহো তার ক্যারিয়ার ঘাতী সিদ্ধান্তটি নিয়ে নেন, চেলসিতে না গিয়ে বেশি টাকার প্রলোভনে পড়ে রেকর্ড ফিতে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন তিনি। 2008 সাল পর্যন্ত তিনি রিয়ালের হয়ে 101 ম্যাচে 25 গোল করেন। এবার চলুন শুরু করা যাক তার পতনের গল্প। ম্যান সিটিতে শুরুটা হলো দারুণ, স্বপ্নের মতো। হ্যাট্রিক সহ বেশ ভালোই খেলছিলেন, কিন্তু প্রচণ্ড শারীরিক গড়নের ইংলিশ লিগে তার মতো হালকা গড়নের প্লেয়ার সংগ্রাম করতে লাগলেন। সাথে ভালো কমপ্লিমেন্ট দেওয়ার মতো কেউ নেই, পড়লেন ইঞ্জুরিতে। যখন ফিরলেন ততদিনে কোচ মানচিনি আর তাকে খেলানোর অবস্থায় নেই। সান্তোসের ওয়ান্ডার কিড লোনে আবার সান্তোসেই ফিরে গেলেন একটু ফর্ম ফিরে পাওয়ার আশায়। ততদিনে সেই অধারাবাহিকতার অভ্যাসটা আবারও স্থায়ী হয়ে গিয়েছে। ব্রাজিলিয়ান কাপ জেতালেও সেই আগের রোগ থেকেই যায়। আচমকা তার একটা স্কিল পুরো স্টেডিয়ামকে উত্তাল করে দেয়, আবার সহজ মিস তার সেই সব কেড়ে নেয়। লোন শেষে তিনি যোগ দেন এসি মিলানে। প্রথম মৌসুমে ইব্রাহিমোভিচ ও পাতর সমান সংখ্যক 14 গোল করে এসি মিলানকে 5 বছরের ইন্টার মিলান আধিপত্য ভেঙে লিগ জয় করতে সাহায্য করেন। শুধু গোল নয়, খেলায়ও আগের একটা ধাঁচ ফিরে আসছিল। তবে তার হলো না, পরের মৌসুমেই ইঞ্জুরি। ইব্রা চলে যাওয়ার পর স্ট্রাইকারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে, সুযোগ ছিল একে লুফে নেয়ার। উল্টো চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফাইং ম্যাচে এত সহজ সহজ মিস করলেন যে রেগে মেগে কোচ আবারও বেঞ্চে বসিয়ে দিলেন। এসি মিলানের বাকি দিনগুলো মনে রাখার মতো কিছু ছিল না। এরপর আবারও সান্তোস, চায়না ক্লাব এভারগ্রান্দে, অ্যাথলেটিকো মিনেইরোতে, এছাড়াও তুর্কির ক্লাবে হয়েও খেলেন। 2020 তিনি আবারও তৃতীয়বারের মতো সান্তোসে ফিরে যান, কিন্তু সেখানে ঘটে আরেক বিপত্তি। ধর্ষণের দায়ে তাকে ক্লাব থেকে আজীবনের জন্য সাসপেন্ড করা হয়। এরপর ততদিনে পেলের ব্যর্থ ভবিষ্যৎবাণীটার পাল্লাটা আরও ভারী করে দিলেন রবিনহো। এবার চলুন দেখে আসা যাক তার জাতীয় দলের ক্যারিয়ারের দিকে। একটা জায়গায় তিনি ছিলেন ভাস্বর, তা হলো ব্রাজিলের জার্সি গায়ে। 2002 পর অভিষেক হলেও রোনালদো, কাকা, রোনালদিনহো, আদ্রিয়ানোদের ভিড়ে স্থায়ী হতে পারছিলেন না তিনি। এরই মধ্যে 2005 কনফেডারেশন কাপ জিতে নেন। 2006 বিশ্বকাপের পর যখন একে একে ব্রাজিলের প্রায় সব তারকা পতন হয়, ব্রাজিলে যখন প্রতিভার অভাব, তখন সবচেয়ে উজ্জ্বল তারা রবিনহো। 2007 আনকোরা, কম কোয়ালিটি সম্পন্ন এক ব্রাজিলকে চ্যাম্পিয়ন করেছেন একাই। সেই টুর্নামেন্টে রবিনহো ছিলেন ঠিক সেই প্লেয়ার যেটা সবাই ভেবেছিল তার ভবিষ্যৎ হিসেবে। কাকা, ফ্যাবিয়ানোকে নিয়ে খর্বশক্তির এক ব্রাজিলকে লাতিন বাছাই পর্বের শীর্ষস্থান পাওয়ার গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। 2009 কনফেডারেশন কাপে সেই ত্রয়ী ব্রাজিলকে করে চ্যাম্পিয়ন। 2010 বিশ্বকাপেও ব্রাজিলের জার্সিতে উজ্জ্বল ছিলেন। হল্যান্ডের সাথে তার সেই গোলটি অফসাইডে বাতিল না হলে ব্রাজিল হয়তো বাদ পড়ত না কোয়ার্টার ফাইনালে। 2010 পর যখন আবার ব্রাজিল দলে ব্যাপক ছাঁটাই চলে, তখনও সে রবিনহো ছিলেন এর বাইরে। কিন্তু ক্লাবে তার অধারাবাহিকতা আর ইঞ্জুরি, সাথে অস্কার, উইলিয়ান, নেইমার, গানসোদের উত্থানে ব্রাজিল দলে তিনি হয়ে উঠেন অনিয়মিত। জাতীয় দলে তিনি ব্রাজিলের হয়ে 100 ম্যাচে অংশগ্রহণ করেন এবং মোট 28 গোল করেছেন এই তারকা ফুটবলার। পতনের শেষ ধাপ, মিলানের একটি নাইট ক্লাবে কয়েকজন বন্ধুকে নিয়ে এক নারীকে যৌন হেনস্থা করার দায়ে এক আদালত তাকে 9 বছরের সাজা প্রদান করে। ইতালিতে গেলে যে সাজা কার্যকর হবে। কি ছিল না তার পায়ে, এক কথায় সব। নেইমারের চেয়েও উজ্জ্বল তার আগমন, আর নীরবেই ধ্বংস হলো তার ক্যারিয়ার। খুব সুন্দর এক শিক্ষা তার ক্যারিয়ারটা আমাদেরকে দেয়। স্কিল বা ট্যালেন্ট যাই থাকুক না কেন, আসল জিনিস হলো পরিশ্রম আর সঠিক সিদ্ধান্ত গ্রহণ, যে দুটোর অভাবে অভাবনীয় প্রতিভাকে হারিয়ে যেতে দেখল ফুটবল বিশ্ব। তো বন্ধুরা, কেমন লাগলো রবিনহোর জীবনী কমেন্ট করে জানান। এরপর আপনি কোন ফুটবলারের জীবনী নিয়ে ভিডিও দেখতে চান সেটিও জানাতে ভুলবেন না। পাই ফিঙ্গার্স মোটিভেশন হাজির হবে আপনার কাঙ্ক্ষিত ফুটবলারের জীবনী নিয়ে।